তোমরা বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ক্ষমা করবেন। আসমান থেকে যখন বৃষ্টি দরকার বৃষ্টি দিয়ে দেবেন, তো যে বৃষ্টি চাইল বৃষ্টি হচ্ছে না বললো তার জন্য সেখানে আছে। ওয়ায়ুমদিরুকুম বিআমওয়ালিন, সম্পদের মধ্যে অভাব, আল্লাহ তাআলা তোমার সম্পদকে খুলে দেবেন, ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দেবেন। ওয়া বানিন, সন্তান হচ্ছে না আল্লাহ সন্তান দিবেন, ছেলে হচ্ছে না আল্লাহ ছেলে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। ওয়াইজআল লাকুম জান্নাতি ওয়াইজআল লাকুম আনহারা, তোমাদের জন্য সবুজ শ্যামল ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ইস্তিগফার করলে যেটা পাওয়া যায়, এটা কোন সূরাতে আছে? সূরা নূহ, কোরআনে কারীমের শেষ পারায় 29 পারায় সূরা নূহ আছে, সেখানে আল্লাহ যে বলেছেন। এই জন্য ইস্তিগফার যেন আমাদের বন্ধ না হয়, গুনা হলেই মাপ চাওয়া, গুনা না হলেও মাপ চাওয়া। হয়তো আমি জানি না গুনা করছি কিন্তু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ 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 মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফার পড়ার অর্থ হলো আমি নিজেকে নরম করলাম আল্লাহর কাছে। কেউ যদি কারো কাছে সরি বলে সেই লোকটা খুশি হয়ে যায়, তার যত বড় দোষই হোক পাপ করে। আর আল্লাহর কাছে যদি আমরা 100 বার যাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমাদের সকল অভাবগুলো আল্লাহ পূরণ করবেন। দোয়া কবুল হবে, রিজিকের মধ্যে বরকত হবে। মাল্লাযী মাল ইস্তিগফার জাআলা আল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দায়িকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। হযরত আবু হুরায়রা এই হাদিসটি, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়বে, আল্লাহ তার পেরেশানি থেকে বাইর হওয়ার পথ খুলে দেবে। আমাদের সবাই এই পেরেশানি আছে, কম বেশি কখনো আছে কখনো যায়, এই পেরেশানি থেকে মুক্তির একটাই উপায় ইস্তিগফার বেশি করা। দুই নম্বর হলো, আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েছেন, বিপদে পড়েছেন, বাইর হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন, অনেক সময় মনে হয় গলা যেন কেউ চিপি ধরছে, সাফোকেটেড অনুভব করে, গলা যেন কেউ বন্ধ করে দিচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি যদি আপনি পড়ে যান, আল্লাহ আল্লাহ রাসূল বলেন যারা ইস্তিগফার বেশি পড়বে আল্লাহ তার জন্য এক্সিট প্ল্যান করে দেবেন, এদিক দিয়ে যাও, বেরিয়ে যাও, বিপদ থেকে বেরিয়ে যাও। তিন নম্বর হলো, সবচেয়ে বড় চিন্তা হলো আমাদের রিস্কের ব্যাপারে, থাকা খাওয়া সন্তান সন্ততি রিস্ক যেটা প্রয়োজন। রিস্ক মানে শুধু খাওয়া দাওয়াই আমরা মনে করি, আসলে শুধু খাওয়া দাওয়া নয়, ভালোবাসা এটাও একটা রিস্ক। আমরা জীবনে বেঁচে থাকার জন্য আপনার ঘর বাড়ি সব আছে, যদি ভালোবাসা না থাকে বেঁচে থাকতে পারবেন? সবাইয়েরই ভালোবাসা দরকার, স্ত্রীর ভালোবাসা দরকার, সন্তানের ভালোবাসা দরকার, প্রতিবেশীর ভালোবাসা দরকার, এলাকার মানুষের ভালোবাসা দরকার। আপনি যদি কাজে যান, আশেপাশের লোকরা যদি আপনাকে ঘৃণা করে আপনি কাজ করতে পারবেন ওখানে? সেখানে ভালোবাসা দরকার আপনার, সব জায়গায় ভালোবাসা দরকার। আর এই ভালোবাসাটাও রিস্কের এই অংশ, আল্লাহ তাআলা রিস্কের ব্যবস্থা করে দেবেন। এই জন্য ইস্তিগফার করলে তিনটা বড় উপকার। এক নম্বর হলো পেরেশানি দূর হবে, বিপদ থেকে মুক্তি পাওয়ার পথ খুলে যাবে, এবং তিন নম্বর হলো এমন জায়গা থেকে আল্লাহ রিস্কের ব্যবস্থা করবে আপনি কখনো কল্পনাই করেননি। বর্তমান সময়ে এই দেশে আপনি ইংরেজদেরকে দেখেন, মুসলিম অনেক ভালো মানুষরা আছে, ঘরের মধ্যে কোনো মানুষ থাকতে পারে না, মানুষের সাথে একসাথে থাকতে পারে না, কুকুর থাকবে মানুষ না। কিসের অভাব? ভালোবাসার অভাব। রিস্ক কম, কমে গেছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু কুকুরের সাথে জীবন কাটাতে হয় অনেক অনেক। যত বড় বাড়ি হবে তত বেশি ভালোবাসা কমে যায়, এটা একটা কমন হয়ে গেছে। তো এই জন্য এই ভালোবাসার অভাব, আমরা মৃত্যুর সময় কি চাই? ভালোবাসার মানুষগুলো আমাদের পাশে থাকুক, আমার ছেলে মেয়েরা থাকুক, আমাকে মায়া করুক, তাদের চেহারাটা দেখে আমি দুনিয়া থেকে বিদায় হই, আমার স্ত্রী আমাকে ভালোবাসুক, স্বামী এবং স্ত্রীর মধ্যে ঘৃণা তৈরি না হোক। কত মানুষ আছে 20 বছর 40 বছর সংসার করেছে, হঠাৎ করে একজন আরেকজনকে সহ্য করতে পারে না, অভাব কি? কিসের অভাব? শুধুই খিটখিটে বেজাজ, শুধু ঝগড়া লেগে যায়, ইচ্ছা করে যে ঝগড়া করবো না কিন্তু লেগে যায়, কথা বললেই ঝগড়া। আপনি অনেক ফ্যামিলিতে এটা লক্ষ্য করবেন, তবে বোঝা যায় আল্লাহ ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার রিস্ক তার থেকে তুলে নিয়েছে। খাবারের রিস্ক আছে, ভালোবাসার রিস্ক নাই। ছেলেমেয়েরা ভালো কিন্তু মা বাবাকে সহ্য করে না, অথবা ভাই বোনের সাথে কোনো মিল নেই, কোনো অভাব নেই, তারপরেও মিল নেই, অর্থাৎ ভালোবাসার রিস্ক কি আল্লাহ তাআলা তুলে নিয়েছে। ভালোবাসা সৃষ্টি একমাত্র করার ক্ষমতা কার আছে? আল্লাহ আছে। সারা পৃথিবীর মানুষ যদি সব সম্পদ ব্যয় করে ভালোবাসা কিনতে পাবে না। আপনি শপিং লিস্টে সবকিছু দিতে পারেন, আপনি যদি কাউকে লিখে দেন শপিং করে নিয়ে আসার জন্য, ওখানে যদি একটা পয়েন্ট দেন ভালোবাসা কিনে আনো,
কোনো শপিং সেন্টারে, সারা পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কোনো সুপার মার্কেটে আপনি কখনো ভালোবাসা সদাই পাবেন না। এটা একমাত্র আল্লাহ তাআলা দান করেন, ঈমান ও আমলের বরকতে দান করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত জাআলা লাহুমুর রাহমানু উদ্দা, উদ্দা মানে হলো ভালোবাসা, মাওয়াদ্দা মানে হলো ভালোবাসা। আল্লাহ বলেন তুমি দেখো না আমার কুদরত, দুইটা পরিবারের কোনো পরিচয় নাই, বিয়ে হয়ে গেল, আত্ম হয়ে গেল, একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসে। কে এই ভালোবাসা তৈরি করে তোমরা কি জানো? এটা যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। দুইজনের মধ্যে আল্লাহ মাওয়াদ্দা তৈরি করে দিয়েছেন, ভালোবাসা, রাহমা, দয়া। শারীরিক টানও থাকে আবার অন্তরের টানও থাকে, এটা আল্লাহই সৃষ্টি করেন। এই জন্য বর্তমান সময়ে যারা আমরা ম্যাটেরিয়ালিস্টিক দেশগুলো, বস্তুবাদী দেশগুলোতে আছি, পয়সা, টাকা পয়সা আছে, ভালোবাসা কমে যাচ্ছে। আবার গরিব দেশগুলোতে অনেক জায়গায় আছে পয়সার অভাব কিন্তু ভালোবাসার অভাব নাই। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের মাধ্যমে আমরা এটা চাবো। এক নম্বর মেডিকেশন, এটা যেন আমাদের ভুল না হয়, পয়েন্ট লিখে রাখবেন ঘরের মধ্যে, প্রতিদিন নিজেকে রিমাইন্ড করবেন, নিজের ফোন স্মার্টফোনকে ভালো কাজে ব্যবহার করবেন, এখানে নোটসের মধ্যে এটা লিখে রাখবেন, অথবা এখানে রিমাইন্ডার সেট করবেন যে আমার ইস্তেগফার পড়ার টাইম এখন, এটা যেন অ্যালার্ম দেয়।